কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফুল নামের ওই চালক উলিপুর পৌরসভাধীন পাখিমারির টাড়িতে তার মা সহ নানি বাড়িতে থাকত। গত তিন দিন ধরে সে বাড়িতে ফেরেনি বে জানায় স্থানীয়রা। আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম চিলমারি সড়কের পাশে সংরক্ষিত সাবেক সংসদ সদস্য শাহনাজ সর্দারের কেশামত মালতিবাড়ি গ্রামের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান একদল পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। দুদিন বেশি হয়েছে।